আজকে দেখা যায় বিভিন্ন দরবারে আহলে বাইতের চর্চা না করলেও ইয়াজিদের বন্দনা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। যারা ইয়াজিদের বন্দনা করে এবং যারা ইয়াজিদ প্রেমী হয়ে ইয়াজিদের পক্ষে দালালি করে এবং ইয়াজিদের শুরুতে হজরত এবং ইয়াজিদের নামের শেষে আল্লাহ তাআলার শব্দ ব্যবহার করে এবং ইয়াজিদের প্রশংসায় যারা মত্ত হয়ে যায় এবং ইয়াজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে চায়, পাশাপাশি যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে ইয়াজিদকে মোমেন বানাতে চায়, তারা কখনো সত্যিকার অর্থে মুসলমান হতে পারে না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم شوبريو দর্শক ও শ্রোতা মণ্ডলী, পবিত্র মুহররম অত্যন্ত সম্মানিত মাস, পবিত্র আশুরার দিন, এই দিনটিতে রয়েছে তত্ত্ববহুল বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনা। আর এই মুহররমের 10 তারিখ, পবিত্র আশুরার দিন, এই 10 তারিখে এমন একটি ঘটনা ঘটেছে যা মুসলিম মিল্লাতের হৃদয়ে সেটা বারবার নাড়া দিয়ে ওঠে। এই মুহররমের 10 তারিখে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি কলিজার টুকরা ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালিয়ে পাষণ্ড সীমার দেহ থেকে কল্লাম মুবারককে আলাদা করে দিয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা হিসাবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বারবার আহলে বায়তের মহব্বতের প্রেম সুধা নাড়া দিয়ে ওঠে। সুপ্রিয় দর্শক উস্তমণ্ডলী, আহলে বায়তের মহব্বত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আবার আহলে বায়ত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, যারা আহলে বায়তকে মহব্বত করবে তারা নাজাত প্রাপ্ত হবে। সবচেয়ে দুঃখজনক হলো সত্য, আজকে দেখা যায় বিভিন্ন দরবারে আহলে বায়তের চর্চা না করলেও ইয়াজিদের বন্দনা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সত্যিকার অর্থে যারা ইয়াজিদের বন্দনা করে এবং যারা ইয়াজিদ প্রেমী হয়ে ইয়াজিদের পক্ষে দালালি করে এবং ইয়াজিদের শুরুতে হজরত এবং ইয়াজিদের নামের শেষে আল্লাহ তাআলার শব্দ ব্যবহার করে এবং ইয়াজিদের প্রশংসায় যারা মত্ত হয়ে যায় এবং ইয়াজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে চায়, পাশাপাশি যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে ইয়াজিদকে মোমেন বানাতে চায়, তারা কখনো সত্যিকার অর্থে মুসলমান হতে পারে না। কারণ ইয়াজিদ লম্পট, ইয়াজিদ চরিত্রহীন, ইয়াজিদ ফাসেক, ইয়াজিদ মদ্যপায়ী, ইয়াজিদ জেনাখুর। সেই জন্য কোনো সত্যিকার মুসলমান কখনো ইয়াজিদের সপক্ষে কখনো সাফাই গাইতে পারে না। আমরা পূর্বে থেকে শুনেছিলাম মুসলমান দুই প্রকার, এক হলো ইয়াজিদি মুসলমান, আরেকটি হলো হুসাইনি মুসলমান। আমরা তো মূল ইয়াজিদকে দেখিনি, কিন্তু আমাদের এই সমাজে ইয়াজিদের প্রেতাত্মা যারা, ইয়াজিদের দূষর যারা, যারা ইয়াজিদের পক্ষে সাফাই গায় এবং ইয়াজিদের পক্ষে প্রশংসা করে, তারাই হয়তো সেই ইয়াজিদের নাতির দল। সেই জন্য এই ইয়াজিদ এখন, এই ইয়াজিদের উত্তরসূরীরা এখন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটে পড়েছে। আমি সত্যিকার মুসলমান যারা, যারা আহলে বায়তকে মহব্বত করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব ওই সমস্ত ইয়াজিদের খপ্পর থেকে আপনারা খুব অ্যালার্ট থাকবেন। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকা, কোন দিক দিয়ে কোনো ইয়াজিদের দোসররা কোনো দিক দিয়ে ইয়াজিদের দালালি করছে কি না, শিয়ার ট্যাবলেট খেয়ে এই শিয়াবাদ প্রচারের জন্য তারা বিভিন্ন ধরনের গোপন এবং প্রকাশ্য ষড়যন্ত্র করছে কি না, সে ব্যাপারে আপনার নাক কান চোখ খোলা রাখবেন। এই পবিত্র মুহররমের 10 তারিখ একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এই পবিত্র আশুরার দিন রোজা রাখবে তার বিগত বছরের গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, পাশাপাশি ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না হয়ে যায়, তাহলে তোমরা আগের দিন এবং পরের দিন, মুহররমের 10 তারিখের পূর্বের দিন এবং মুহররমের 10 তারিখের পরের দিন, অর্থাৎ দুই দিন তোমরা রোজা রাখবে।
সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যারা হাসান হুসাইনের সাথে শত্রুতা করলো তারা যেন আমি নবীর সঙ্গে শত্রুতা করলো। যেই ইয়াজিদ যার প্রকাশ্য নির্দেশে কারবালার এত বড় ঘটনা ইবনে জিয়াদ এবং সীমার দল বল বাহিনী নিয়ে ঘটিয়েছে, সেই সীমার সেই ইবনে জিয়াদ সেই ইয়াজিদের পক্ষে যারা দালালি করে তারা আবারও প্রমাণ করে দিল যে তারা ইয়াজিদি মুসলমান। সুতরাং আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, হযরতে মাওলানা আলী আলাইহিস সালামকে ভালোবাসি এবং আহলে বায়তকে ভালোবাসি। আসুন আহলে বায়তের বন্দনাকে চর্চা করি এবং ইয়াজিদের দালালি থেকে ইয়াজিদের দালালিদের খপ্পর থেকে আমাদের পরিবার পরিজন আমাদের সকলকে অ্যালার্ট করি। তবে একটি কথা মনে রাখবেন, পবিত্র মহরমের 10 তারিখে অনেককে দেখা যায় তারা তাজিয়া করে এবং বিভিন্নভাবে শরীরের মধ্যে দা ছুরি এবং তলোয়ার নিয়ে শিকল নিয়ে তারা পিঠে আঘাত করে রক্তাক্ত করে। ইসলামে এবং শরীয়তে তার কোনো ভিত্তি নাই, এটা হারাম। নিজের গায়ে নিজে আঘাত করে রক্তাক্ত করা এটা শরীয়তের মানদণ্ডে দালিলিক হারাম। সেই জন্য আপনারা যারা রয়েছেন অবশ্যই অতিরঞ্জন অবশ্যই সেই বিষয়গুলোকে এড়িয়ে চলবেন এবং পাশাপাশি আহলে বায়তের চর্চা করবেন এবং ইয়াজিদের বন্দনা থেকে নিজেকে হেফাজত রাখবেন। আহলে বায়তের মহব্বত সকল সাহাবায়ে কেরামদের প্রতি তাজিম এবং সম্মান করাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কারবালার ঘটনা শুধু আলোচনা নয়, সেই কারবালার সোহাদে কারবালার চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে হারানোর ব্যথাকে শোককে আমাদের শক্তিতে পরিণত করে সকল শিয়া খারেজি এবং মুনাফিকদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আসুন আহলে বায়তকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এবং হককে প্রতিষ্ঠা করার জন্য আমরা কারবালার চেতনাকে হৃদয়ে ধারণ করি। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে কখনো হকপন্থীরা আহলে বায়ত প্রেমিকরা কখনো মাথা নত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঙ্গল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।